আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি সেই ধারাবাহিকতায় আজকে আমি MO7616 5G ডবললক মেশিনের নিডল বার কীভাবে খুলতে হবে এবং কীভাবে সেট আপ করতে হবে সেইটা আমি ধারাবাহিকভাবে দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, ঠিক আছে? তা আমি নিডল বার যদি আমাদের খুলতে হয়, এই ধরনের নিডল বার, তা নিডল বারের সাথে যে অংশগুলো আছে, যেমন নিডল কলাম, এই নিডল কলাম অ্যাডজাস্টার, এগুলো আগে খুলতে হবে। তা আমি এগুলো খুলে নিছি। তারপরে আমার এখানে এই যে নিডল বার, এখানে একটা দুই মিলি এখানে একটা এলকি নাট আছে। এই নাটটা এখানে যে পিন থাকে, এই একটা পিন আছে, এই পিনটা আমি বের করে দেখাবো যে নাটটা এখানে যে 2 মিলি এলকি নাটটা কোথায় থাকে। তা আমি এই পিন এখন বের করব। এই এখানে এই বারটা খুলতে হলে এখানে একটা পিন আছে, এই পিনটা বের করতে হবে। তা পিনটা আমি আগে একটু বের করে নিছি। আপনারা এভাবে পিনটা এভাবে আসতে এভাবে ধাক্কা দিয়া এই নাটটা খুলে 2 মিলি এই এলকি নাটটা লুজ দেওয়ার পরে এই পিনটা আমাকে এই পিনটা চিমটি বা যে কোনো একটি বাঁকা করে ধাক্কা মারলেই এখান থেকে বের হয়ে যাবে। তা আমি এই পিনটা বের করি। তা পিনটা আমি কিছু বের করে রাখছি, তা আপনাদের আমি এখন বেল করলাম। তো এই যে উপরে 2 মিলি যে নাটটা থাকে, এই 2 মিলি নাটটা যে ভিতরে থাকে এই অংশে লাগবে। এখানে যেটা গর্ত আছে, গর্তের অংশে নাটটা টাইট হয়ে থাকবে, যার জন্য পিনটা লড়াচড়া করতে না পারে। এখন আমি পিনটা বের করলাম, তো পিনটা রাখলাম। এখন আমি নীল বারটা আস্তে আস্তে বের করি। নীল বারটা আমাকে বের করতে হবে নিচ থেকে এভাবে। এইভাবে আমি এই নীল বারটা বের করলাম। তো এই যে নীল বার, এই নীল বারটা যদি কখনো বদলানোর প্রয়োজন হইতে পারে, হ্যাঁ, তো তখন আপনারা এইভাবে খুলে এই নতুন নীল বার লাগিয়ে দেবেন। এই এই যে পিনটা এখানে থাকে, এইটা ঝুঁকির বেলায় এটা একটা ক্রিটিক্যাল নীল বার বদলানো, কিন্তু ব্রাদার প্যাকাসাস অত অসুবিধা হয় না, দ্রুত লাগানো যায়। এখানে নাট থাকলে নাট লুজ দিলে আপডাউন হয়, ব্রাদার প্যাকাসাসে অন্য অন্য মেশিনে, শুধু ঝুঁকির বেলায় একটু ঝামেলা করছে এই নীল বারটা পাল্টানোর জন্য। তা আমরা এইটা এখন, এইটা আমার নষ্ট, এইটা আমি একটা নতুন লাগাবো। তা আমি এখন এইটাই লাগাই, আপনাদেরকে দেখাবো এইটা কিভাবে আমি লাগাবো সেইটা আমি দেখাবো। তো এইটা আমাকে যদি এটা সমস্যা থাকে, এটা ঠিকঠাক যদি ঠিকঠাক করা যায় ঠিক করবেন, না হলে এটা বদলে যায়, নতুনটা লাগাবেন। নতুন কীভাবে লাগাবো সেইটা আমি এখন আস্তে আস্তে সেট আপ করবো, আপনারা দেখবেন। তা আমি আগেই এই লুপার টুপার সব খুলে নিছি, যার জন্য এটা যাতে এখানে বসানোর সময় আমার অসুবিধা না হয়। তাহলে আমার এই যে নিচে এই কাটা অংশটা, এই নিচ এইটা নিচের দিকে থাকবে, আমি এটা আস্তে আস্তে এখানে সেট আপ করি। এইটা আমি এভাবে আস্তে আস্তে ঢুকালাম। এখানে এই যে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকবে। ঢোকার পরে এইটা আমি এভাবে আস্তে আস্তে এভাবে উঠিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো ওখানে যে ছিদ্র আছে, তো এই যে ছিদ্র আছে নিডল বারের, এই যে ছিদ্র, এই ছিদ্রর ভিতরে আমাকে এই পিনটা ঢুকাইতে হবে এইটার ভিতর দিয়া, ঠিক আছে? এইটা আমাকে এই পিনটা, এই যে গর্ত অংশটা এইটা উপরের দিকে থাকবে, উপরের দিকে রেখে আমাকে এইভাবে পিনটা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে। এভাবে আমাকে আস্তে আস্তে এটা এভাবে
এই পিনটে ঢুকে গেল। এই পিনটে ঢুকার পরে কি হবে, আমাকে এই যে 2 মিলি এলকি যে নাট, এই নাটটা আমাকে এটা দিতে হবে। এভাবে আমাকে টাক দিতে হবে। তো আমি এই 2 মিলি এলকি দিয়ে নাটটাকে ভালো করে টাইট করে দেব। এভাবে টাইট করার পরে আমাকে নীল বারটা এইভাবে আমরা পরিবর্তন করে নতুন নীল বার, এভাবে আমরা এই 7716 মডেলের নীল বারটা আমরা এইভাবে লাগাতে পারবো। ঠিক আছে, আপনারা এইভাবে লাগাবেন যাতে কোনো নাট লুজ না থাকে। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি যারা দেখেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিতে ভুলবেন না, ডান পাশের বেল বাটন বাজিয়ে রাখবেন। যারা পরবর্তীতে আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য, আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে বিভিন্ন ট্রেডে কাজ শিখাই, গার্মেন্ট মেশিন মেকানিকের কাজ শিখাই, ইলেকট্রিক্যালের কাজ শিখাই, আমরা অপারেটরের কাজ শিখাই, যারা আগ্রহী কাজ শিখতে আসবেন। আর আমার এই ভিডিও আপনারা নিয়মিত দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।